शहंशाह दीर्घायु हन वजीर आला आपनाके खोजार आदेश दिएछिलेन आल्लाह असीम कृपा जे आपनि सम्पूर्ण सुस्थ आछेन आर आमरा सबाई आपनार सेवाय हाजिर शहंशाह এইভাবে জালাল অজ্ঞান আব্দুলকে নিয়ে শত্রুদের সীমানা পরিত্যাগ করে শালপুরের দিকে যাত্রা শুরু করল। জালালের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আজম শরীফ থেকে ফিরছিলাম চিস্তি সাহেব। হঠাৎ সৈন্যরা রাস্তা বদল করে এই পথে চলে এলো, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। মা হামিদা বানু, আমাদের ভাবনায় কি আসে যায়? ভেবেছেন তো উনি কখন কোথায় কার রাস্তা বদলে দেবেন আমরা জানতেই পারবো না। যদি তাই হয় তাহলে জালাল কবে বদলাবে? ইসলাম তো ভালোবাসার কথা বলে, সবাইকে শান্তিতে বাঁচার কথা বলে, তাহলে জালালের হৃদয়ে কেন শান্তি নেই, কেন স্বস্তি নেই, কেন আমাদের ধর্মের নামে কলঙ্ক ছড়াচ্ছে? মা, ধর্ম আর ভালোবাসা আল্লাহর আশীর্বাদ, আর এই আল্লাহর আশীর্বাদ কার মাথায় এসে নামবে সেটা কেউ জানে না, শুধু আল্লাহই জানেন। কিন্তু এমন একদিন ঠিক আসবে যেদিন তোমার ছেলে বুঝবে যে আল্লাহ আমাদের এখানে ভালোবাসার জন্য পাঠিয়েছেন, ঘৃণার জন্য নয়। জালালের কি পরিবর্তন হবে? জালালেরই শুধু পরিবর্তন হবে না, ও বহু মানুষকে বদলে দেবে, হিন্দুস্তানের ইতিহাস বদলাবে, জীবন ধারণের দর্শন বদলাবে। ও সেই শক্তিকে উপলব্ধি করবে যা বাদশাহের শক্তির চেয়েও বড়, উপলব্ধি করবে ভালোবাসার শক্তিকে। ভালোবাসা তো সবার মধ্যে ছড়িয়ে দিতে হয়, কিন্তু জালাল তো শুধু ছিনিয়ে নিতে শিখেছে। আসবে সেই সময়টা, খুব শীঘ্রই আসবে যখন আমাদের হিন্দুস্তান, ধর্ম, প্রত্যেকটা মানুষ জালালের জন্য গর্ববোধ করবে। কখনো কখনো মানুষকে উপরে উঠতে গেলে নিচে নামতে হয়, হয়তো তোমার ছেলের সঙ্গেও তাই হচ্ছে। কিন্তু তুমি দেখে নিও, একদিন এমন আসবে যেদিন ও নিজেই উঠে দাঁড়াবে, এমন উচ্চতায় পৌঁছবে যতদিন চাঁদ আর সূর্য থাকবে জালালউদ্দিনের নামও থাকবে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আহত হয়েছ, প্রলেপ নিয়ে এসো। জানতে এসেছিলাম যে আমার পুত্র জালাল তার বড় আম্মিকে ভুলে যায়নি। তো তুমি তো জানোই আমি তোমাকে ভুলতে পারবো না। তাজ তো শাহেনশার অহংকার, তাই না জালাল? কিন্তু তাজপুরে বড় আম্মির সঙ্গে দেখা করা
আমার পছন্দ নয়। আমার বড় আম্মির স্থান এসবের থেকে অনেক উপরে। সত্যি? তাই জন্য কি তোমার কুশল সংবাদ আমার কাছে এসে পৌঁছয়নি? হবেই তো, কারণ আমি তো সামান্য দাই মা। আমি তোমাকে দুধ খাইয়ে বড় করেছি, লালন পালন করেছি, মায়ের স্নেহ দিয়েছি, তাতে কি? তোমার জীবনে তো আমার কোনো গুরুত্বই নেই, তাই না? তুমি তো জানোই যে আমি বাধ্য ছিলাম। এছাড়াও আমাকে রাজনৈতিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়। বড় আমি সত্যি খুবই লজ্জিত। আল্লাহ না করুন যে তোমাকে কোনো ব্যাপারে কারোর কাছে লজ্জিত হতে হয়। তখন তুমি 14 বছরের ছিলে জালাল, যখন প্রথমবার এরকম কোনো আঘাতে আমি প্রলেপ দিয়েছিলাম। আঘাত তুমি পেতে, কিন্তু তার যন্ত্রণা আমি পেতাম জালাল, কিন্তু মুখ ফুটে তা কখনো প্রকাশ করিনি। তার কারণ, আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বড় সম্রাট হিসেবে দেখতে চেয়েছিলাম। আজকে এই আঘাত দেখে আমি বড় আম্মি, আমার এই আঘাত হলো সেই চিহ্ন যা আমার জয়ের আনন্দকে প্রমাণ করে। অবশ্যই। এতে তোমার কিন্তু একটু কষ্ট হবে। কষ্ট? কষ্ট আমাকে ছুঁতে ভয় পায় বড় আম্মি। তুমি নির্দ্বিধায় প্রলেপ দাও। জাহিরের সাথে বৈরাম খা যা করেছে তা আমায় খুব শীঘ্রই জালালের কানে তুলতে হবে, কিন্তু কিভাবে? হাকিম সাহেব, জাহিরের শরীর কেমন আছে এখন? জাহিরের কি হয়েছে বড় আম্মি? জাহিরের কি হয়েছে? জালাল, আমি বলো আমাকে, তুমি নিজে গিয়ে দেখলেই ভালো হয়। জালাল, প্রলেপ অনেকটা বেঁচে গেছে, আব্দুলের ক্ষতে লাগিয়ে দিন। জাহির, আপনি একটু শান্ত হওয়ার চেষ্টা করুন। আপনি যত চোখের জল ফেলবেন চোখের কষ্ট ততই বেড়ে যাবে। কার এত বড় দুঃসাহস যে আমার অনুগত জাহিরের সঙ্গে এরকম করার সাহস দেখিয়েছে? আমার এই প্রশ্নের উত্তর দেওয়া হোক। বলো, ওর সঙ্গে কে এরকম করেছে? ওরা হয়তো কারোর ভয়ে নিজেদের মুখ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। কার? রাজনৈতিক ব্যাপার ভালো বুঝি না, এটাও বুঝতে পারছি না যে জাহিরের সঙ্গে এটা কেন করলেন। তুমি ইতস্তত করো না বড় আম্মি। আমি ওনার নাম নিজের মুখে আনতে পারবো না শাহিনশাহ, কারণ উনি আপনার হৃদয়ে পিতৃস্থান অধিকার করে আছেন। খান বাবা, জাহির,
जाहिर ही तो आमी शांत हो। তুমি কোথায় ছিলে জালাল? মোগল সাম্রাজ্যের সম্রাটের পক্ষে 3 দিন ধরে নিরুদ্দেশ থাকাটা তোমায় মানায় না জালাল, বুঝতে পারছো তো? তোমাকে সুরক্ষিত রাখাটা আমার দায়িত্ব, আমাকে না জানিয়ে এভাবে তোমার একলা চলে যাওয়াটা নিজেকে বিপদে ফেলার সমান। আল্লাহ না করুন তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? জালাল, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। আমি আপনাকে পিতার স্থান দিয়েছি, আজ অবধি আপনার কোনো সিদ্ধান্তে আমি দ্বিমত পোষণ করিনি। একজন সন্তানের মতো আমি আপনাকে কোনোদিন কোনো প্রশ্নও করিনি, কিন্তু আজ আমি আপনাকে একটা প্রশ্ন করছি ওয়াজিরে আলা। আপনি জাহিদের চোখ কেন উপড়ে নিলেন? ওটা ওর অপরাধের শাস্তি। কি অপরাধ? আমি ওকে তোমার নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলাম, তুমি ওর চোখের সামনে দিয়ে চলে গেলে আর ও সেটা দেখতেও পেল না, তাই আমি ওর চোখ দুটোই উপড়ে নিয়েছি। মুঘল সাম্রাজ্যের এইরকম রক্ষীর প্রয়োজন নেই যে এতটা উদাসীন। ও যে আমার সবচেয়ে বিশ্বস্ত অনুচর সেটা আপনি ভালো মতোই জানেন। আমি ওকে আদেশ দিয়েছিলাম, ও কিন্তু আমার আদেশকে অমান্য করেনি। আপনার অপেক্ষা করা উচিত ছিল, আপনি এটা অন্যায় করেছেন। তোমার যদি মনে হয় আমি যা করেছি সেটা অন্যায়, তাহলে এই নাও তরোয়াল। তুমি চাইলে এই মুহূর্তে তরোয়াল দিয়ে আমার চোখ উপড়ে নিতে পারো, কিন্তু তুমি আমাকে ভুল বুঝবে সেটা আমি সইতে পারবো না। মোগল সাম্রাজ্যের শাহেনশাকে সুরক্ষিত রাখাটাই আমার প্রধান কাজ বলে আমি মনে করি। একজন সন্তান তার পিতাকে কখনোই শাস্তি দিতে পারে না, আর আপনি যে জাহিরের চোখ উপড়ে নিয়েছেন এটা আমার সারা জীবন আক্ষেপ থাকবে। এসেছিলাম শাহেনশার সঙ্গে দেখা করতে, কিন্তু এখানে এসে দেখছি আপনি শাহেনশার বিশ্বস্তদের উপর কেমন নির্মম অত্যাচার করছেন। এটাই ভালো হবে যে রাজনৈতিক ব্যাপার থেকে আপনি দূরে থাকুন। আপনি নিজেই অনেক দূরে চলে যাবেন এভাবে যদি শাহেনশার অনুগতদের মারতে থাকেন। তাহলে আমি জানি এই ঘটনাটা শাহেনশার কানে পৌঁছে দিয়েছে মহামাঙ্গা, কিন্তু বৈরাম খাঁয়ের কথা যে অমান্য করবে তার অবস্থা এই রকমই হবে। আজ প্রথমবার জালাল বৈরাম খান আর মহামাঙ্গার রাজনৈতিক বিবাদে প্রভাবিত হয়ে নিজের পিতার স্থানে অধিষ্ঠিত বৈরাম খানের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছিল যা সে নিজেই মেনে নিতে পারেনি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমায় স্মরণ করেছিলে শাহেনশাহ? শাহেনশাহ নয়, জালাল বলো বড় আম্মা। কি হয়েছে জালাল? একটা বিষয় আমাকে অস্থির করে তুলেছে, আর আমি একা তার সমাধানও করতে পারছি না। আমি জানি তুমি কেন অস্থির হয়ে আছো। তুমি তোমার সৈন্যদলকে আর পিতৃস্থানীয় বৈরাম খাকে কতটা ভালোবাসো সেটা আমি জানি। একটা পরামর্শ দিতে চাই, মনে রেখো, ভালোবাসা মানুষকে দুর্বল করে দেয় আর সম্পর্ক দমবন্ধ করে দেয়। হাতির চলার পথে প্রচুর কুকুর ডাকে, কিছু সময় পর সবাই ভাবে যে হাতি বোধহয় কুকুরের ভয়েই হাঁটছে, কিন্তু সেটা সত্যি নয়। এই বিশাল মোঘল সাম্রাজ্য শুধুমাত্র তোমার আর তোমার ধমনীতে বয়ে চলা শাহী রক্তের জোরে বজায় আছে। কিন্তু শৈশব থেকে আজ পর্যন্ত খান বাবা আমার কাছে শিক্ষকের মতো, ওনাকে আমি পিতার মতো সম্মান করি। তাহলে নিজের সবচেয়ে বিশ্বস্ত জাহিরের জন্য এত উৎকণ্ঠা কেন? ওর সঙ্গে যা অন্যায় হয়েছে সেটা ভুলে যাও। সবাই তোমার দিকে তাকিয়ে আছে জালাল, তোমার প্রতীক্ষা করছে, তোমার সিদ্ধান্তের ওপর ওদের ভরসা আছে জালাল। আল্লাহ করুন যেন অন্য কারোর অন্যায়ের জন্য তোমার এই বিশ্বাস না ভাঙে, তাহলে সেই দিনটাই মোগল সাম্রাজ্যের জন্য সবচেয়ে খারাপ দিন হবে। ইতিহাস সাক্ষী আছে জালাল, অন্যায়ের শাসন কখনো প্রতিষ্ঠা পায় না। তোমার বুদ্ধির ওপর আমার ভরসা আছে। খুদা হাফিজ। অন্যায়ের শাসন কখনো প্রতিষ্ঠা পায় না। তোমার বুদ্ধির ওপর আমার ভরসা আছে। খুদা হাফিজ। সেই সময়টা ছিল জালালের জন্য ভয়াবহ। একদিকে পিতার সমান বৈরাম খানকে তার কৃতকর্মের জন্য শাস্তি দেওয়ার টানা পড়েন, তেমনি অন্যদিকে মাতৃসমা মহামাঙ্গার যুক্তিসঙ্গত পরামর্শ। এর বিচার করা খুব কঠিন ছিল, যার সমাধান ছিল একমাত্র উপরওয়ালার কাছে। নামাজের সুর কানে আসতেই হঠাৎ জালালের চোখের সামনে একজনের মুখ ভেসে উঠল। তিনি একমাত্র মানুষ যিনি জালালের মনের ভেতরটা পড়তে পারতেন। জালালের শৈশবের সঙ্গী, যোধার আগে জালালের হৃদয়ে যার আধিপত্য ছিল, তার বেগম রোকেয়া। তৎক্ষণাৎ জালাল রোকেয়ার সাথে দেখা করতে আগ্রা যাওয়ার সিদ্ধান্ত নিল। জাহিরের সঙ্গে ওই ঘটনা ঘটার সময় তুমি কোথায় ছিলে? আমি আপনাকে খুঁজতে গিয়েছিলাম। আপনার ফিরে আসার সংবাদ পেয়ে আমিও ফিরে এসেছি। কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলো। শিকারে তো আপনি যাননি, কারণ আমি পুরো জঙ্গল তল্লাশি করেছি। আমি কি জানতে পারি যে তিন দিন ধরে আপনি কোথায় ছিলেন? আমি যদি বলি আমি আমেরে গিয়েছিলাম, তাহলে কি তুমি বিশ্বাস করবে? আমের? কিন্তু সেটা তো আমাদের রাজপুত শত্রুদের ঘাঁটি। তো তো তাহলে 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 আমি কি আরো একটা প্রশ্ন করার অনুমতি পাবো? অনুমতি দিলাম, কিন্তু এই কথাটা যেন কেউ না জানতে পারে। আমি বুঝতে পেরেছি, এই কথাটা শুধু আমার মধ্যেই থাকবে শাহেনশাহ। আমের আর সেখানকার রাজকুমারী যোধা সত্যি প্রশংসনীয়।
তাহলে আর কিসের অপেক্ষা শাহিন সাহ? আমরা এক্ষুনি আক্রমণ করি? না শরীফউদ্দিন, ধৈর্য ধরো। যুদ্ধের আগে আমি সবার সঙ্গে দেখা করতে চাই। কাল ভোরেই আমি রাজধানী আগ্রার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।